নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল বৃহস্পতিবার 5ই সেপ্টেম্বর 2024 দৈনিক রাশিফলের ভিডিও, মেষ টু মীন রাশি কেমন যাবে এবং যে 7টি রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে, সেই 7টি রাশির লাকি নাম্বার এবং আপনাদের লটারি কাটার শুভ সময়টা আমি এই ভিডিওর শেষে জানাবো। অর্থাৎ লটারির যে লাকি নাম্বার সেটা আপনাদেরকে জানাবো এবং তার যে শুভ সময়টা, আপনার রাশি অনুযায়ী যে শুভ সময়টা রয়েছে সেটা এই ভিডিওর শেষে আপনাদেরকে জানাতে চলেছি। তাই ভিডিওটি মোটেও কেটে কেটে দেখবেন না, ভিডিওটি আলোচনাটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন। দেখুন, আগামীকাল বৃহস্পতিবার শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি রয়েছে, হস্তা নক্ষত্র রয়েছে, চন্দ্র আপনার কন্যা রাশিতে থাকবে এবং যোগ রয়েছে শুভ যোগ। আগামীকালের অভিজিৎ মুহূর্ত 11টা 54 মিনিট থেকে আপনার 12টা 45 মিনিট পর্যন্ত, অর্থাৎ এই সময়টা ভেরি ইম্পর্টেন্ট সময়। যে কোনো কাজ, কোনো অফিসিয়ালি কাজ যদি করেন 11টা 54 থেকে 12টা 45-এর মধ্যে, সেটা আপনাদের ক্ষেত্রে লাভকারী হবে। এবং রাহুকাল রয়েছে আগামীকাল 1টা 54 মিনিট থেকে, দুপুর 1টা 54 মিনিট থেকে 3টে 27 মিনিট পর্যন্ত। অর্থাৎ এই সময়টা আপনারা কোনো ইম্পর্টেন্ট কাজ বা যাত্রা আপনারা করবেন না। দক্ষিণ দিকে যাত্রা নিষেধ রয়েছে, আর যদি করতেই হয় একটু মুখে আপনারা হলুদ নিয়ে আপনারা যাত্রা করুন, সেক্ষেত্রে আপনারা বিশেষভাবে লাভ পাবেন। আগামীকালে কোন কোন নক্ষত্রগুলোর ক্ষেত্রে ভালো যেতে পারে বা সম্ভাবনা রয়েছে 27টি নক্ষত্রের মধ্যে, দেখুন যে যে নক্ষত্রের কথা বলবো, আপনার পুনর্বসু, পূর্ব ফাল্গুনী, সাতী, পুষ্যা, হস্তা, জ্যেষ্ঠা, পূর্ব ভাদ্রপদ, রোহিণী, পুষ্যা, বিশাখা, পূর্বসারা এবং অনুরাধা, এই নক্ষত্রগুলোর ক্ষেত্রে আগামীকাল দিনটা কিন্তু বিশেষভাবে শুভ কিন্তু রয়েছে। এবার আসি আপনারা মেষ টু মীন রাশির কেমন যাবে আগামীকাল দিনটা এবং কোন কোন রাশির লটারি প্রাপ্তির যোগ রয়েছে আমি এই ভিডিওর শেষে আলোচনা করব। তাই ভিডিওটি আপনারা মোটো কেটে কেটে দেখবেন না, আলোচনাটা অবশ্যই শুনবেন। এটা আজকের রাশিফল, দৈনিক রাশিফল আগামীকাল 5ই সেপ্টেম্বর কেমন যাবে। মেষ রাশি, প্রথম আসি মেষ রাশি। মেষ রাশির ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, সম্পত্তি থেকে আপনারা লাভ পাবেন আগামীকাল। যারা সম্পত্তি ক্রয় বিক্রয়ের সঙ্গে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা নিশ্চিতরূপে লাভ পাবেন। আপনার মান সম্মান বৃদ্ধি হবে, কর্মক্ষেত্রে সফলতা পাবেন, স্বাস্থ্য, শরীরের পার্টটা কিন্তু আপনাদের ভালো থাকবে। ব্যবসা অবশ্যই আগামীকাল ভালো হচ্ছে, ব্যবসা নিয়ে খুব একটা চিন্তার বিষয় কিন্তু নেই। অলসতাটা আপনাদেরকে দূর করতে হবে। আপনাদের আগামীকালের শুভ রং বাদামি এবং উপায়, আমি বারবার বলি, কিছু দান করুন, দেখবেন জীবনে মঙ্গল আপনাদের নিশ্চিতরূপে হবে। দান করাটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। আপনারা পাখিকে আপনারা দানা দিন, সে আপনি পায়রাকে দিতে পারেন, কাককে দিতে পারেন, কিছু দানা আপনারা পাখিকে দিন, তাতে নিশ্চিতরূপে লাভ পাবেন। আপনি টিয়া পাখিকেও দিতে পারেন। বৃষ রাশি,
আপনার কর্মক্ষেত্রে যেখানে কাজ করছেন সেখানে আপনার নেতৃত্ব ক্ষমতা বাড়বে, অর্থাৎ আপনার কথা আগামীকাল মানুষ কিন্তু শুনবে। অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, যাত্রার যোগ আছে, ছোটোখাটো যাত্রা হতে পারে, হয়তো আপনি কলকাতায় রয়েছেন আপনি দীঘা যেতে পারেন ঘুরতে, এমনও হতে পারে, বা কোনো বন্ধুর বাড়ি কোনো আত্মীয় বাড়ি যেতে পারেন। আটকে থাকা অর্থ আপনি পাবেন, তাড়াহুড়ো চটজলদি কোনো সিদ্ধান্ত নেবেন না। ব্যবসা ক্ষেত্রে কিন্তু লাভ হবে, ব্যবসার জায়গাটা কিন্তু ভালো দেখা যাচ্ছে। রাগ নিয়ন্ত্রণ করুন, শুভ রং সাদা। আপনারা গরুকে রুটি খাওয়ান, গমের যে রুটি হয় না সেটা খাওয়ান, বিশেষভাবে লাভ পাবেন। এরপর মিথুন রাশি, মিথুন রাশির অর্থপ্রাপ্তির রাস্তা খুলে যাবে, বন্ধু থেকে সাহায্য পাবেন, জীবনসঙ্গীর সাথে সম্পর্ক আপনার ভালো থাকবে, অর্থাৎ আপনার লাইফ পার্টনার আপনার স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংটা কিন্তু ভালো দেখা যাচ্ছে। যাদের কেস মামলা চলছে সেখান থেকে আপনারা সফলতা কিন্তু পাবেন, অর্থাৎ পজিটিভ দিকটা আপনাদের কেস মামলা মকদ্দমাতে আসতে চলেছে। স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখুন, ব্যবসা ক্ষেত্রে সিদ্ধান্ত একটু চিন্তা করে নিবেন, অর্থাৎ কোনো বড় ধরনের ইনভেস্টমেন্ট কোনো বড় ধরনের ডিসিশন নিতে গেলে অবশ্যই আপনারা চিন্তা করে নিবেন। শুভ রং আপনাদের ক্রিম, এবং আপনারা আগামীকাল অবশ্যই কোনো গরিব মানুষকে গুড় দান করুন, আপনারা লাভ পাবেন। কর্কট রাশি, আপনি খরচার দিকে নিয়ন্ত্রণ করুন, অর্থাৎ দেখুন ডেলিকার ডেলি যে বাজার ঘাট এগুলো খরচ হচ্ছে, উপরন্তু উপরি খরচটা যেন না হয় সেটার দিকটা অবশ্যই নজর রাখুন। লোকের কথা শুনে চলবেন না, অর্থাৎ কে কী বললো সেটা শুনে চললে হবে না, আপনার কোথাও থেকে শুভ সংবাদ, দূর থেকে কোনো শুভ সংবাদ আসতে পারে, বন্ধুর সাহায্যে বা আপনার মিত্রের সাহায্যে কার্যক্ষেত্রে আপনি লাভ পাবেন। ক্রোধ নিয়ন্ত্রণ করুন, ব্যবসা ক্ষেত্রেও আপনাদের ভালো হতে চলেছে আগামীকাল। শুভ রং সাদা, আপনারা কোনো গরিব মানুষকে দুধ দান করুন, নিশ্চিতরূপে লাভ পাবেন। সিংহ রাশি, পরিকল্পনা করে কাজ করুন, খরচা বৃদ্ধির হবে, খরচার জায়গাটা কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে আপনার, খরচার দিকে নিয়ন্ত্রণ আপনিও রাখুন। স্বাস্থ্যের দিকে নজর দিন, সন্তান নিয়ে চিন্তার বিষয় কিন্তু রয়েছে, সন্তানের দিকে অবশ্যই নজর দিন, এবং যে কোনো কাজ করবেন, কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন সেখানে অবশ্যই সাবধানতা অবলম্বন করুন। ব্যবসা ক্ষেত্রে বড় ইনভেস্টমেন্ট করবেন না, যারা ব্যবসা করছেন কোনো ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট আগামীকাল করবেন না। আপনাদের শুভ রং গোলাপি, আপনারা গরুকে রুটি খাওয়ান, গমের রুটি হয় সেই রুটিটা আপনারা খাওয়ান, নিশ্চিতরূপে লাভ পাবেন। কন্যা রাশি, আপনাকে পরিবারের দিকে নজর দিতে হবে, অর্থাৎ পরিবারের দিকটাতে একটু হলো আপনাদেরকে কিন্তু সময় দিতে হবে। সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা রয়েছে, মানসিক দুশ্চিন্তা আপনি দূর করুন, অর্থাৎ যে কোনো বিষয়ে দুশ্চিন্তা রাখবেন না, সম্পর্ক আপনার ভালো হবে, অর্থাৎ আপনার আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কটা কিন্তু ভালো দেখা যাচ্ছে আগামীকাল। শিক্ষাক্ষেত্রে সফলতা পাবেন, ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবে, রাগ নিয়ন্ত্রণ রাখুন, শুভ রং বাদামি, আপনারা ভগবান বিষ্ণুর আরতি করুন, নিশ্চিতরূপে লাভ পাবেন। তুলা রাশি, তুলা রাশির আপনার পরাক্রম
বৃদ্ধি পাবে তুলা রাশির। বন্ধু থেকে সাহায্য পাবেন। লোকের সাথে বাদ বিবাদ এড়িয়ে চলুন, অর্থাৎ ঝগড়াঝাটি আগামীকাল হতে পারে, অর্থাৎ যত কম কথা বলবেন ততই আপনার ক্ষেত্রে ভালো। সাবধানে, অর্থাৎ যে কোনো কাজ করবেন সাবধানে কাজ করুন। বন্ধু থেকে সাহায্য আপনি পাবেন, শিক্ষাক্ষেত্রে সফলতা পাবেন, স্বাস্থ্যের দিকে নজর রাখুন, ব্যবসা ক্ষেত্রে লাভ দেখা যাচ্ছে। আপনাদের শুভ রং সিলভার, এবং আপনারা আগামীকাল কোনো নির্ধনী ব্যক্তিকে ফল দান করুন, নিশ্চিতরূপে লাভ পাবেন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির কথাবার্তার দিকে নিয়ন্ত্রণ রাখুন। বন্ধুর সাহায্যে আপনার আটকে থাকা কাজ হবে। আত্মীয় স্বজনের সাথে সম্পর্কের উন্নতি আগামীকাল হবে। অর্থ লেনদেনের ব্যাপারে অবশ্যই সতর্ক থাকুন। স্বাস্থ্যের দিকে নজর রাখুন। ব্যবসা ক্ষেত্রে আপনার ভালো, ব্যবসার দিকটা আমি বলবো আপনার ক্ষেত্রে খুব ভালো হতে চলেছে। শুভ রং মেরুন। আপনারা কোনো গরিব মানুষকে চাল দান করুন। ধনুরাশি, ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের সাহায্য আপনি পাবেন। দূরবর্তী স্থান থেকে ভালো সংবাদ আপনার আসবে। অফিসের কলিগদের সাথে আপনার সম্পর্ক উন্নতি হবে এবং কলিগদের সাহায্য আপনি পাবেন। সন্তানের স্বাস্থ্য নিয়ে একটু চিন্তিত থাকবেন, চিন্তার বিষয় থাকবে, সন্তানের স্বাস্থ্যের জায়গাটা অবশ্যই নজর রাখুন। যাত্রা থেকে লাভ হবে। ব্যবসা ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন, ব্যবসার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করুন ব্যবসার ক্ষেত্রে। শুভ রং আপনাদের নীল। গুরুকে, অর্থাৎ গুরু বৌমাতাকে আপনারা রুটি খাওয়ান। মকর রাশি, হঠাৎ কোনো ভালো খবর পাবেন মকর রাশি। আগামীকাল আপনার খরচ বাড়বে, মানসিক দুশ্চিন্তা বাড়বে, পুরাতন কোনো কাজের যেটা আপনার হয়নি সে কাজ আপনার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নেগেটিভ চিন্তাভাবনা করবেন না মকর রাশি। ব্যবসা ক্ষেত্রে আপনি লাভ পাবেন, তবে পরিশ্রম আপনাকে করতে হবে। আপনাদের শুভ রং হালকা নীল, এবং আপনারা কোনো গরিব মানুষকে ভোজন সামগ্রী দান করুন, লাভ পাবেন। কুম্ভ রাশি, অর্থনৈতিক স্থিতি ভালো থাকবে। কর্মক্ষেত্রে আপনার মনোনিবেশ করতে হবে। ভাগ্যের সাহায্য আপনি পাবেন, এবং নতুন চাকরির কোনো কাজের, নতুন চাকরির সুযোগ আসবে। পরিবারের সাহায্য আপনি পাবেন। ব্যবসা ক্ষেত্রে আমি বলবো সাবধানতা অবলম্বন করুন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না আগামীকাল। শুভ রং সাদা। আপনারা পাখিকে দানা খাওয়ান, বিশেষভাবে লাভ পাবেন। মীন রাশি, আপনি পুরো আত্মবিশ্বাসের সাথে কাজ করুন। অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি হবে। বন্ধুর পরামর্শ নিয়ে কাজ করুন, তাতে লাভ পাবেন। আত্মবিশ্বাস আপনাকে বাড়াতে হবে। ব্যবসাতে ইনভেস্টমেন্ট করতে পারেন, সেটাতে আপনাদের লাভকারী হবে। শুভ রং ক্রিম। আপনারা আগামীকাল ভগবান বিষ্ণুর আরতি করুন, নিশ্চিতরূপে আপনারা লাভ পাবেন। এবার আসি যে যে রাশির ক্ষেত্রে লটারির প্রাপ্তির যোগ রয়েছে, সেই রাশির টার্গেট নাম্বার, লাকি নাম্বার এবং রাশির যে শুভ সময়। তার আগে আমি আবারও বলছি, যাদের লটারির প্রাপ্তিতে বাধা আসছে, অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা
অবশ্যই আপনারা অবশ্যই রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পেতে চলেছেন। দেখুন, রাহু রক্ষা কবচ কী করবে, আপনাকে আকস্মিক ধন প্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য করবে। এবার আসি কোন কোন রাশির ক্ষেত্রে। প্রথম রাশি আপনার ধনু রাশি। ধনু রাশির টার্গেট নাম্বার এক, আপনাদের শুভ সময় সকাল 9:14 থেকে 10:50 পর্যন্ত সময়টা শুভ। দ্বিতীয় রাশি বৃষ রাশি। বৃষ রাশির টার্গেট নাম্বার 2, আপনাদের যে শুভ সময় সকাল 10:39 থেকে আপনার 11:45 পর্যন্ত। তিন নম্বর রাশি মকর রাশি। মকর রাশির টার্গেট নাম্বার 7, আপনাদের শুভ সময় সকাল 8:45 থেকে 10:14 পর্যন্ত। মীন রাশি। মীন রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। মীন রাশির টার্গেট নাম্বার 5, আপনাদের যে শুভ সময় সকাল 10:17 থেকে 11:10 পর্যন্ত। কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 9, আপনাদের শুভ সময় সকাল 11:22 থেকে 11:55 পর্যন্ত। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। বৃশ্চিক রাশির টার্গেট নাম্বার আপনাদের 1, আপনাদের যে শুভ সময় সকাল 10:18 থেকে 11:34 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই কটি রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। আবারও বলছি, যাদের ক্ষেত্রে হচ্ছে না একবার হলো আপনারা পরামর্শ করুন। এবং আগামীকাল বৃহস্পতিবার রয়েছে, আপনারা বিষ্ণু সহস্র নাম আপনারা পাঠ করুন, ভগবান বিষ্ণুর আরতি আপনারা করুন, নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। এবং মা লক্ষ্মীকে আপনারা অবশ্যই বেলপাতা নিবেদন করুন, তাতেও আপনারা অর্থনৈতিক স্থিতি আপনাদের ভালো হবে। তো এই ছিল রাশিফল, কেমন যাবে, কি রেজাল্ট পেতে পারেন। অবশ্যই যারা পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। আবারও বলি, এটা আপনাদের চ্যানেল, তাই আপনারা লাইক সাবস্ক্রাইব এবং ভিডিওটি শেয়ার করতে আপনারা ভুলবেন না। অবশ্যই আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ। নম বিষ্ণু।